হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন এটা আমি চাই। তো বন্ধুরা, আজকে টপিক হলো যে কোনো অ্যাপ বা যে কোনো ট্রিপল এক্স সাইট কী করে ওপেন করবেন। সামটাইম কী হয় কি, যে কোনো আপনি যে কোনো জিনিস, চাই পুরনো সাইট হোক, কোনো সাইট আপনি ওপেন করতে চান, তো ওখানে কী হয় কি, দিস ইজ নট ইউর কান্ট্রি লেখা, ঠিক আছে, লেখা আছে, কিন্তু আর যদি একটা ভিপিএন আছে, ভিপিএন ব্যবহার করেন, তো ব্যবহার করার পরে অটোমেটিক আপনি ওকে ওপেন করতে পারবেন আর দেখতে পারবেন। তো কী করে ওপেন করবেন আপনি, আমি আপনাকে লাইভ প্রুফে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন, সাথে বেল আইকনটা প্রেস করে দিন। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি। সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটার নাম হচ্ছে স্ন্যাপ ভিপিএন। আর এই অ্যাপ্লিকেশনের লোগো দেখতে পেয়েছেন, আর এই অ্যাপটা বেসিক্যালি মেড ইন ইন্ডিয়া, তো আপনাদেরকে কোনো ভয় পাবেন না। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই ভিডিও নিচে পেয়ে যাবেন। এই ভিডিওটা লিঙ্কে যেরকম ক্লিক করবেন, তো আপনাকে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার কাছে কিছু অ্যাড আসবে, এই অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে মানলি যে আপনার ভিপিএন কানেক্ট করছেন, কানেক্ট করার আগে, কোনো পুরনো সাইট ওপেন করার আগে আপনাকে করতে কী হবে, এখানে কানেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে ওকে অপশনে ক্লিক করবেন। যেরকম ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ওপরে একটা অপশান আসবে, এখানে লেখা থাকবে ভিপিএন চাবির অপশান আসবে, ঠিক আছে, এরকম চাবির অপশান আসবে। যেরকম কানেক্ট হয়ে যাবে ভিপিএন লেখা আসবে, আর যে কোনো সাইট ওপেন হয়ে যাবে, আর বহুত আসানি সে আপনি এখানে দেখতে পারবেন আর ডাউনলোড করতে পারবেন। তো আই হোপ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আমাদের টেক বাংলা রাজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেন, সাথে বেল আইকনটাও প্রেস করে দিন। তো মিলছি একটা নতুন ভিডিওতে, এখনকার লেগে আপনাদের কাছে বিদায় নিই, বাই বাই।